হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউকে ক্যানভাস, স্বপ্নের রং। সো আমি আজকে কথা যাচ্ছি, তোমরা রিল ধামরা দেখে বুঝেই গেছো, সো এটারই ব্লগ আমি আজকে শুরু করতে যাচ্ছি। আর সো তোমরা দেখতে থাকো আমি কীভাবে কীভাবে যাই আর কী কী করি ওখানে গিয়ে, সো তোমাদেরকে পুরোটা ব্লগে সব কিছু দেখাবো। আর ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো টাটা। সো আমি চলে এসেছি এবার আগরতলা রেল স্টেশনে, আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যেখানে টিকিট কাটা হয়। আর এখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি না, ভিউটা দেখতে তো খুব সুন্দর লাগলো। আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসবে, আর তোমাদেরকে একটু স্টারমিনা দেখাচ্ছিলাম যে আমি সেজেছি। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকিতা, জাগে না চাই হৃদয় তোর সারা, লাগে না লাগে না। তো এইবারে আমি উদয়পুর রেলস্টেশনে চলে এসেছিলাম, আর রেলস্টেশনটা তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। খুবই সুন্দর রেলস্টেশনটা বানিয়েছে, আমার কাছে তো দারুণ লেগেছে। আর তাছাড়া তোমরা দেখো মানুষজন মানে সেই পরিমাণে, কারণ আমাদের গতকালকেই কালী পুজো গেছে, তাই দিওয়ালি, আর তাই এত পরিমাণে লোকজন, মানে সেই পরিমাণে লোকজন হয়েছে। এই তো এইবারে মায়ের প্রসাদ নেওয়া হয়ে গেছে, আমার প্রসাদ নিলাম এখান থেকে। আর আমি এখানে দাঁড়িয়ে পড়েছি লাইনে, আর এখানে প্রচণ্ড পরিমাণে লাইন ছিল যেহেতু কালকে পুজো গেছে গতকালকে, সেই কারণে। আর মানুষজন তো সেই পরিমাণে ভিড়। আর এটা হচ্ছে মায়ের মন্দির, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল মায়ের মন্দিরের, এটা তোমাদেরকেও দেখালাম একটু। আমার তো খুবই ভালো লাগছিলো আর খুব এক্সাইটেডও ছিলাম আমি। তো এইটাই, তোমরা দেখতে থাকো, আমি এবার যাই। গাইজ আমরা চলে এসেছি, আর এখানে খুবই রোদ্দুর, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এখন আমরা পুজো দেবো। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, ভাবলেও যেরকম রোদ্দুর সেরকম ভিড়, আমি সারাদিন না খেয়ে আছি, কখন যে পুজো দেবো সেটাই বুঝতে পারছি। চলো পুজো দিলাম, তোমার সাথে কথা হচ্ছে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে কলছে দুয়ার, দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে। তো পুজো দেওয়ার পরে মেলাটা একটু ঘুরছিলাম, আর এইগুলো দেখা ছোটোবেলার কথা মনে পড়লো, যখন ছোটোবেলায় এগুলো দেখতাম কোনো মেলায় গিয়ে, তখন খুব আবদার করতাম যেটা আমাকে কিনে দিতেই হবে, এই মাটির জিনিসগুলো অ্যাকচুয়ালি। আর এখানে বাঁশের অনেকটাই কালেকশন ছিল, বাঁশের জিনিসগুলো দেখছিলাম, এগুলো খুব সুন্দর ছিল দেখতে অ্যাকচুয়ালি জিনিসগুলো। তো এইগুলোই একটু ঘুরে। কেন রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না, আমাদের পুজো দেখা এখান থেকে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, আর আমি পুকুরটুকু সব কিছু দেখে নিয়েছি, তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি। তো তারপর খাবো দাবো, এখন খুব খিদে পেয়েছে, তারপর বাড়ি যাবো এখান থেকে। তারপর আমি রিক্সায় উঠে গেছি, আর রিক্সা করে এখন আমরা অটো স্ট্যান্ড থেকে সেখান থেকে বাস স্ট্যান্ডে যাবো, কারণ রেল তো সেই রাতে, তো আমরা এখন বাসে করেই যাবো, তো এই কারণে রিক্সায় উঠে গেছি। তো এবার বাড়ি চলে যাচ্ছি, আর শেষ পুজো দেখা আমাদের। তারা